নমস্কার বন্ধুরা, অচেনা ভারতের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। জন্মাষ্টমী বা শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতি বছরই মথুরা ও বৃন্দাবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থী ও ভক্তবৃন্দের সমাগম ঘটে। এই বছর অগস্ট মাসের 18 ও 19 তারিখে তোমরা যারা জন্মাষ্টমী পুজো উপলক্ষে মথুরা ও বৃন্দাবন ঘুরতে আসতে চাইছো, তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। আজকের ভিডিওতে তোমরা কিভাবে কলকাতা থেকে মথুরা পৌঁছবে, মথুরায় কোথায় থাকবে এবং কোন কোন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখবে সেই সম্পর্কে আলোচনা করবে। এরপর পরবর্তী আরেকটি ভিডিওতে কিভাবে তোমরা বৃন্দাবন ঘুরে দেখবে সেই সম্পর্কেও আলোচনা করবে। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। কলকাতা থেকে মথুরা পৌঁছানোর জন্য হাওড়া স্টেশন থেকে একটি এবং কলকাতা স্টেশন থেকে দুটি ট্রেন রয়েছে, যেগুলি তোমাদের 20 থেকে 26 ঘন্টার মধ্যে মথুরা জাংশন স্টেশনে পৌঁছে দেবে। তোমরা যদি জন্মাষ্টমী পুজো উপলক্ষে মথুরা আসার প্ল্যান করো, তাহলে 7ই অগস্ট অর্থাৎ বুধবার কলকাতা স্টেশন থেকে কলকাতা আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেসে রওনা দিতে পারো। এই ট্রেনে রওনা দিলে বৃহস্পতিবার অর্থাৎ জন্মাষ্টমীর দিন সকালবেলা 9টা থেকে 9:30 মধ্যে তোমরা মথুরা স্টেশনে পৌঁছে যাবে। মথুরায় থাকার জন্য মথুরা স্টেশন চত্বরে বা শ্রীকৃষ্ণের জন্মভূমির আশেপাশে অনেক হোটেল ও গেস্ট হাউস তোমরা পেয়ে যাবে। এই সমস্ত হোটেলগুলিতে 500 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে ডবল বেড ও অ্যাটাচ বাথরুম সহ এসি এবং নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। ডিসক্রিপশানে আমি বেশ কয়েকটি হোটেলে রেট সহ নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখলাম। তবে আমি তোমাদের সাজেস্ট করব কম খরচে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির কমিটির নিজস্ব গেস্ট হাউসে থাকার জন্য। এখানে মাত্র 300 টাকা থেকে শুরু করে 1100 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের এসি এবং নন এসি রুমের ব্যবস্থা রয়েছে। তোমরা এখানে এসেও নিজেদের পছন্দ অনুযায়ী রুম বুক করতে পারো। এবারে আমি মথুরার প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে প্রথম স্থানেই রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি। এই মন্দিরটি মথুরা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কথিত আছে, আজ থেকে প্রায় 5000 বছর আগে এই স্থানে বাসুদেব এবং দেবকীর অষ্টম পুত্র সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই মন্দিরটি সকাল 6:30 থেকে শুরু করে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে রাত 9:30 পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে। মথুরার দর্শনীয় স্থানগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দ্বারকাধীশ মন্দির। এই মন্দিরটি শ্রীকৃষ্ণের জন্মভূমি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই ঐতিহাসিক মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ বা দ্বারকানাথ রূপে দেবী রাধার সাথে পূজিত হন। এই মন্দিরটিও সকাল 6:30 থেকে শুরু করে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা হয়ে থাকে। দ্বারকাধীশ মন্দির থেকে মাত্র 500 মিটার দূরত্বে অবস্থিত মথুরা ভ্রমণের তৃতীয় দর্শনীয় স্থান হল বিশ্রামঘাট। কথিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ কংস মামাকে হত্যা করার পর এই ঘাটে এসেই বিশ্রাম নিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা 7টার সময় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই বিশ্রামঘাটে সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। পর্যটকদের অনেকেই যমুনা নদীর উপরে নৌকা বিহারের মাধ্যমে এই সন্ধ্যা আরতি প্রত্যক্ষ করে থাকেন। মথুরা ভ্রমণের চতুর্থ দর্শনীয় স্থানটি হল কংস কেল্লা। এই কেল্লাটি বিশ্রামঘাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মনে করা হয় আজ থেকে প্রায় 5500 বছর আগে রাজা কংস এই কেল্লাটি নির্মাণ করেছেন। তবে বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই কেল্লাটি সবসময় পর্যটকদের জন্য খোলা। অনেক পর্যটকেরা যমুনা নদীর ওপর নৌকাবিহারের মাধ্যমেও এই কেল্লাটি দর্শন করে থাকেন। প্রধানত এই 4টি দর্শনীয় স্থানই হলো মথুরা ভ্রমণের মূল আকর্ষণ। তোমরা যদি জন্মাষ্টমী উপলক্ষে প্রথম দিন মথুরাতে কাটাতে চাও, তাহলে এই 4টি দর্শনীয় স্থান অবশ্যই তোমাদের ঘুরে দেখতে হবে। এরপর পরবর্তী দিন সকালবেলা তোমরা পৌঁছে যাবে বৃন্দাবন এবং ওই দিন সমগ্র বৃন্দাবন তোমরা ঘুরে দেখবে। তোমরা যদি আরও একদিন মথুরাতে থাকো, তাহলে মথুরার অন্যান্য দর্শনীয় স্থান যেমন কুসুম সরোবর, রাধাকুণ্ড, রঙ্গজি টেম্পল, গীতা মন্দির, গোবর্ধন পাহাড় প্রভৃতি ঘুরে দেখা যেতে পারে। এই প্রত্যেকটি দর্শনীয় স্থানই একে অপরের খুব কাছাকাছি অবস্থিত, তাই খুব অল্প খরচে টোটো বা অটো রিজার্ভ করে এই প্রত্যেকটি দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়। জন্মাষ্টমী ছাড়াও দোল পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমার সময় মথুরা ও বৃন্দাবনে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের আগমন ঘটে, তাই এই সময় হোটেল ভাড়া ও গাড়ি ভাড়াও কিছুটা বেড়ে যায়। তোমরা যদি কম খরচে মথুরা এবং বৃন্দাবন ট্যুর কমপ্লিট করতে চাও, তাহলে এই সময়গুলি বাদ দিয়ে এখানে আসাই ভালো। আমার ভিডিওতে উল্লেখ করা প্রত্যেকটি দর্শনীয় স্থানে বিনামূল্যে প্রবেশ করা যায়। তবে কেবলমাত্র দ্বারকাধীশ মন্দির এবং শ্রীকৃষ্ণের জন্মভূমিতে প্রবেশ করার আগে মোবাইল, জুতো, ব্যাগ এবং ক্যামেরা নির্দিষ্ট ক্লক রুমে জমা রেখে প্রবেশ করতে হয়। টোটো বা অটো রিজার্ভ করে এই সকল দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে তোমাদের মাথা পিছু খরচ হবে 150 থেকে 200 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামী পর্বের ভিডিওতে জন্মাষ্টমী তিথি দ্বিতীয় দিনে সমগ্র বৃন্দাবন ট্যুরের খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।